প্রায় আড়াই মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা 70-এর কোটায় নেমেছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 70 জন, যা আগের দিন ছিল 88 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 29,438 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 3,167 জন। এই নিয়ে মোট শনাক্ত 15,10,283 জন। গত একদিনে করোনায় মারা যাওয়া 70 জন সহ দেশে মোট মারা গেলেন 26,432 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 4,697 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 10.76, সুস্থতার হার 95.52 এবং মৃত্যুর হার 1.75। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 24 জন, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 15 জন, খুলনায় মারা গেছেন 12 জন এবং সিলেট বিভাগে 8 জন মারা গেছেন।